সরকারের জনগণের দরকার নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের কোনো জবাবদিহিতা নেই কোনো ম্যান্ডেট নেই তাদের মধ্যে এমন দম্বিকতা সৃষ্টি হয়েছে তারা মনে করে আমাদের তো জনগণের কোনো দরকার নেই জনগণের কি হলো না হলো তা নিয়ে চিন্তা নেই ক্ষমতা ঠিক থাকতে বাড়লে চলে আওয়ামী লীগের রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি মির্জা ফখরুল বলেন ডামি নির্বাচন হচ্ছে তারাই প্রার্থী বাছাই করছে বিরোধী দল কালা হবে নির্ধারণ করে দিচ্ছে সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উতরে গেছে কিন্তু সংকট উতরে যায়নি বরং আরও বেড়েছে এখনই যদি সরকারের অনু ধাবন না করে তাহলে সামনের সংকট আরও ঘনীভূত হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল আরও বলেন সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করছে একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় যখন অর্থনীতি মেরুদণ্ড রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে গোটা রাষ্ট্র একটি নৈরাজ্য পরিণত হয়েছে সরকারের এমপি মন্ত্রীরা টাকা পাচার করে বিনিয়োগ করছে বিদেশে অথচ দেশের মানুষের অবস্থা খারাপ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কে এলো তাতে আমাদের ইন্টারেস্ট নেই জনগণই বিএনপির শক্তি সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উতরে গেছে কিন্তু সংকট আরও বেড়েছে